পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না, আকাশ ও জমিনের সব কিছুই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে বা পিছনে যা রয়েছে সে সবই জানে, তার জ্ঞান সীমা থেকে কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না। কিন্তু যেটুকু তিনি ইচ্ছে করেন, তার সিংহাসন আকাশ ও জমিনকে বেষ্টন করে আছে, উহার ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো গত দুই দিনের কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিছু রান্না বান্না সহ কিছু ইফতারের আয়োজন থাকবে আজকের ভিডিওতে। আর পবিত্র রমজান মাসের রহমতের আরও 10টা দিন আমাদের থেকে চলে গেল, তো আমরা জানি না কে কতটুকু আল্লাহর ইবাদত করতে পেরেছি। মহান আল্লাহ আমাদের জীবনের সকলের গুণাগুলো মাফ করে আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর এই তো এখানে ছিল খাসির মাংস, তো আমি খাসির মাংস রান্না করব। তো প্রথমেই আমি খাসির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর আমি মাংসগুলো হাতে মেখে এরপরে রান্নাটা করব। আর এই তো এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, এখানে ছিল লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর ছিল একটু পাপরিকা গুঁড়া। তো এরপর এখানে আমি রসুনের পেস্ট দিয়েছি আর হচ্ছে আদা পেস্ট দিয়ে দিব। আর হাতে মাখা যে কোনো তরকারি মনে হয় অনেক বেশি মজা হয়, তো আমার কাছে মনে হয় এভাবে হাতে মেখে মাংসটা রান্না করলে এতে বেশি টেস্ট লাগে। আর এই তো এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর আমি এই রান্নাতে সরিষার তেল ব্যবহার করব, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখানে যে গরম মশলাগুলো দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরা, আরও দিয়েছি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা, আর দিব এখানে কিছু টমেটো কুচি। তো সব কিছু খুব ভালোভাবে আমি হাতে মেখে নিব। আর একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে মেখে নিতে হবে, এতে করে মাংসটার টেস্ট অনেকটাই ভালো আসবে। যত বেশি সময় নিয়ে মাংসটা মাখানো হয় মাংসের টেস্ট ততটাই ভালো আসে। আর এই তো আমি অফ ক্যামেরাতে মাংসটা বসিয়ে দিয়েছি, তো মাংস থেকে মোটামুটি অনেকটাই পানি উঠে আসছে। আমি অনেক সময় নিয়ে মাংসগুলো রান্না করে নিয়েছি, তো আমি এই পানি দিয়েই মাংসগুলো সিদ্ধ করে নিব। যে পানিটা উঠে আসছে এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখানে আমি মাংসের ভিতরে দেওয়ার জন্য কিছু আলু, একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে আলুটা কাঁচাও দিতে পারেন, তো আমার কাছে মনে হয় ভেজে দিলেই খেতে আরও বেশি মজা হয়। আর এই তো আমি অফ ক্যামেরাতে রান্নাটা ফুল পুরোপুরি করে নিয়েছি, আপনাদের সাথে ডিটেলস আর বেশি শেয়ার করিনি, এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমার রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এই তো এখানে আমি মাংস দিয়ে খাওয়ার জন্য কিছু পিঠা তৈরি করে নিচ্ছি, চিতই পিঠা। প্রতিদিন একঘেয়েমি খাবার বা ইফতার আমাদের কারো কাছেই ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা থাকলে আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে। তো আমার যে ইলেকট্রিকের চুলা, যেই চুলার উপরে আমার লোহার ছাঁচটা খুব ভালোভাবে বসে না, তাই আমি একটা গ্যাসের চুলা কিনে নিয়েছি। তো গ্যাসের চুলায় আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। গ্যাসের চুলায় চুলার তাপটা খুব ভালোভাবে ছাঁচের ভিতরে লাগে, আর কারেন্টের চুলায় আসলে তাপটা খুব ভালোভাবে লাগে না, তাই পিঠাগুলো ভালো হতে চায় না। এই তো আমি পিঠা একটা ভেঙেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেক ভালো হয়েছিল পিঠাগুলো, দেখেই তো বুঝতে পারছেন। তো আমাদের বাসা সবাই পিঠা দিয়ে মাংস তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে, তা আমাদের মতো কে আজকে কে আছেন যে এইভাবে চিতই পিঠা দিয়ে মাংস তরকারি খেতে পছন্দ করেন। আর এই তো এটা ছিল গত দুই দিন আগের কিছু ইফতারের আয়োজন। আর এখানে ছিল
খাসির মাংস তরকারি আর ছিল চিতই পিঠা, আর কিছু ছিল এখানে ফল ফ্রুটস, এখানে আরও ছিল সালাদ, কিছু বিরিয়ানি ছিল আর কিছু খিচুড়ি ছিল। আর তো বিরিয়ানি এটা আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছিল, আর খিচুড়িটাও আমি রান্না করিনি, খিচুড়িটা আমাদের পাশের বাসার এক ভাবি দিয়েছিল আমাদের ইফতারির জন্য। তো রিজিকের মালিক আল্লাহ, যা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমাদের রিজিকে অনেক কিছুই রেখেছেন, আমরা অনেক কিছুই খেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, তো আপনারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা ছিল আমার গতকালকের কিছু ভিডিও ক্লিপস, এখানে আমি খাসির মাংস ছিল, ওই খাসির মাংস দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আর আমি কিন্তু আমার সকল আপুদের পুরো ভিডিও একদম ফুল ওয়াচ করে দিয়ে আসি, আমি একটা লাইক দিয়ে এরপরে পুরো ভিডিওটা দেখে নিই, ফোন হাতে নিয়ে দেখতে না পারলেও ভিডিও অন করে পাশে রেখে আমি আমার অন্য কাজকর্মগুলো করি। যেহেতু রমজান মাস এমনিতেই অনেক বেশি ব্যস্ততার মাঝেই সময় কাটে, তার ভিতরে ইবাদত বন্দেগী তো আছেই, এর মাঝে আসলে সবার ভিডিও ফোন হাতে নিয়ে দেখা তো একদমই সম্ভব না। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের ভিডিওগুলো একদম ফুল ওয়াচ করি, কারো ভিডিও আমি স্কিপ করে কেটে কেটে দেখি না, তো আপনারাও প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ করে কেটে কেটে দেখবেন না। আর যেহেতু আমি তিন দিন পর পর ভিডিও আপলোড করি তাই আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তো প্লিজ অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নেবেন। তো কিছুদিন আমি আমার ভিডিওতে অনেক প্রিয় প্রিয় আপুদের মুখ দেখতে পাচ্ছি না, হয়তো তারা রমজান মাসের ব্যস্ততার কারণে ভুলে গিয়েছে। তো আশা করছি সবাই আমার আমার আবার নতুন করে আমার সঙ্গে অ্যাড হবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর এই তো কথা বলতে বলতে আমার রান্না খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে রান্নাটা বসিয়েছি, আর এটা তো রান্না করা একদমই সহজ, তাই আর বেশি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর এই তো অফ ক্যামেরাতে আমার রান্না করা খাসির মাংস আমি এখানে দিয়ে দিয়েছিলাম, আর যে কোনো মাংস দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে, তো আপনারাও এভাবে ইফতারের আয়োজনে একটু খিচুড়ি রাখতে পারেন, এক একদিন এক এক রকম একটু আয়োজন করলে এতে করে খেতেও অনেক ভালো লাগে। তো আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা রান্না শেয়ার করেন, তাদের রান্নাগুলো তো অসম্ভব মজা হয়, দেখেই খুব লোভনীয় লাগে। আর এই তো অলরেডি আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, আমি রান্না শেষ দিকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এই তো দেখতেই পেয়েছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আর আমি এখানে কোনো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি, খুবই অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি, আর এখানে শুধু মুগ ডাল দিয়েছিলাম, অন্য কোনো ডাল ইউজ করিনি। আমার কাছে মনে হয় শুধু মুগ ডাল দিয়ে রান্নাটা করলেও খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। আর এটা ছিল গতকালকের ইফতারের কিছু আয়োজন, এখানে ছিল পায়েস, তো আমি পায়েসটা অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছিলাম। আর এই তো খিচুড়ি রান্নাটা অলরেডি তো আপনারা দেখেই নিয়েছেন, তো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এখানে ছিল কিছু মিক্সড সালাদ, টমেটো, শসা, অলিভ, টক শসা, কিছু মরিচ, আর এখানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু ডিম ভেজে নিয়েছিলাম, আর এখানে ছিল একটা টক দই আর আম দিয়ে একটা চাটনির মতো। আর এই তো আজকের শরবত নিয়েছিলাম, রু আবজা নিয়েছিলাম, আর তার সাথে ছিল তোকমাইদানা আর ইসুপগুলের ভুষি। আর এই তো সব কিছু মিলিয়ে আমার গতকালকের ইফতারের আয়োজন, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এটা ছিল বাইরের কিছু ভিডিও ক্লিপস, বাইরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, এগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর আমাদের দেশে তো এই ধরনের ফুলের গাছ একদমই দেখা যায় না, তো শীত প্রধান দেশে এই দেশগুলোতে এই ধরনের ফুল গাছগুলো অহরহ থাকে রাস্তায়, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই ভিডিওগুলো করেছিলাম আমি শর্ট ভিডিওতে আপলোড করার জন্য,
তো আপনারা চাইলে আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। শর্ট ভিডিওগুলোর ভিতরে আমার অনেক অনেক নাস্তা রেসিপি এবং বাইরের অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, অবশ্যই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ব্লগ ভিডিওটি সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।